হ্যালো ইভিওন ওয়েলকাম টু সফল ইউটিউব চ্যানেল জিএমএম দু হাজার চব্বিশ জন এর মধ্যে ব্রেকিং নিউজ বন্ধুরা এ এম জম অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে এবং প্রকাশিত হওয়ার পর একাধিক ফোন কল এসেছে প্রচুর ফোন কল এসেছে আমি এটা নিয়ে তিনবার ভিডিওটা কাট করলাম তো প্লিজ আর এখন কেউ ফোন করো না আমি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাডমিট কার্ড নল করো দেখো প্রথম কথা হচ্ছে এই যে ওয়েবসাইট আছে ডাব্লিউবি অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমাদেরকে চলে আসতে হবে যদি অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেইখানে ক্লিক করবে সরাসরি তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে তো আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কার্ড ডাউনলোড করবে ঠিক আছে ফার্স্ট অফ অল অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি দ্বিতীয় কথা কী ড্রেস পরে যাবে পরীক্ষার হলে সেটা বলে দেবো এবং কী কী নতুন নিয়ম কানুন হয়েছে সেই বিষয়ে একটু বলবো এবং দ্বিতীয় যে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে ডকুমেন্টের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট কারণ পরীক্ষা কিন্তু ডকুমেন্ট ছাড়া অ্যালাউ করবে না তো আমি আনুষঙ্গিক বিষয়গুলো বলবো যেন প্রত্যেকটা স্টুডেন্ট আর কোনো ভিডিও দেখার দরকারই না হয় একটা ভিডিওতে কমপ্লিটলি বলে দেওয়া হবে তো অবশ্যই প্রত্যেকে মন দিয়ে দেখো ফার্স্ট অফ অল দেখো তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পর আমি প্রচণ্ড এক্সাইটেড একটা লাইক শেয়ার কিন্তু করে দেবো বন্ধুরা বন্ধুর সাথে শেয়ার করো এবং কোন জায়গায় তোমার এক্সাম সেন্টার পড়েছে কোন ডিস্ট্রিক্টে পড়েছে সেটা একটু কমেন্ট করে দিও দেখতে পাচ্ছ একাধিকবার কিন্তু ফোন মেসেজ আসছে যাই হোক আমি তোমাদের সরাসরি নিয়ে আসছি দেখো ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিতে চলে আসবে আর ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এনএম জিএনএম দু হাজার চব্বিশ এখানে ক্লিক করে নেবে এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ ওপেন হবে যেখানে তোমাকে চাইবে কি তোমার হচ্ছে গিয়ে এক মিনিট এরকম দেখাচ্ছে হয়তো ওকে একটু দেখাবে আমি জাস্ট এখানে ক্লিক করে ওকে ক্লিক করি যদি দেখো যে কোনো রকমভাবে হচ্ছে না তুই একটু ওয়েট করে দেখো চলে এলো কিন্তু হ্যাঁ এই যে চলে আসলো এখানে তোমাকে একটু ওয়েট করতে হবে আমি আর একবার পেজটা রিলোড করছি ওয়েট যদি দেখো এইরকম সমস্যা হচ্ছে কারণ জাস্ট আর সঙ্গে সঙ্গে কিন্তু এই এইরকম সমস্যা হচ্ছে আমি সরাসরি চলে আসছি গুগল বক্সে দেখো চলে আসছি এখানে আসার পর লিখবে সার্চ করবে ডাব্লিউ বি বি ঠিক আছে সার্চ করে দেখবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের চলে আসতে হবে যেটা সেটা হচ্ছে এক মিনিট এক্সামিনেশন ক্লিক করবে এক্সামেশন ক্লিক করে দেখবে এনএম জিএম আছে এনএম জেন ক্লিক করবে ক্লিক করার পরেই দেখবে তোমাদেরকে দেখাবে নিচের দিকে অ্যাডমিট কার্ড ঠিক আছে এই যে অ্যাডমিট কার্ড দেখাচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আসলে এই দেখো তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার চাইছে ডেট অফ বার্থ চাইছে যে দুটো তুমি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেই অ্যাপ্লিকেশনের সময় যে নাম্বারটা পেয়েছিলে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দেবে এবং ডেট অফ বার্থ যেটা দিয়েছিলে সেটাই তোমাকে দিতে হবে ভুল ডেট অফ দেওয়া থাকলে সেটাই দিতে হবে ঠিক আছে তো যাই হোক যেটা দিয়েছিলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মই দেওয়া থাকবে সেটা তোমাকে দিতে হবে এবং সিকিউরিটি পিন হিসেবে এই যে নাম্বারটা লেখা আছে এটা তোমার মতো তোমাকে লেখা থাকবে এটা এখানে তোমার লিখে নিতে হবে লেখার পর সাইন নিয়ে ক্লিক করবে ঠিক আছে বলে দেবে আশা করছি তো আগে অ্যাপ্লিকেশন নাম্বারটা খুঁজে বার করো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপর তোমাদের নিজেরাই করে নেবে দেখো সমস্ত ডেটা দেওয়ার পর তোমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে ঠিক আছে তো আমি দেখো সরাসরি চলে আসলাম যেখানে তোমাদের এখানে দেখে নেবে তোমার নাম ঠিক আছে কিনা ডেট অফ বার্থ ঠিক আছে কিনা দেখার পর তোমাকে দেখো নিচের দিকে চলে আসবে দেখবি লেখা থাকবে অ্যাভেলেবেল সার্ভিস তো আমি জাস্ট এইখানে যে ক্লিক করে নেব ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড আর কোথাও কিছু ক্লিক করার দরকার নেই সরাসরি এখানে ক্লিক করে নাও এখানে ক্লিক করলেই দেখবে তোমার সামনে কিন্তু একটা এখানে ইন্টারফেস দেখিয়ে দেবে যেখানে তোমাকে বলবে যে এই সমস্ত তোমাদেরকে ক্রাইটেরিয়া মেনটেন করতে যেমন দেখো মেন যেটা সেটা হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট যে কোনো একটা নিয়ে যেতে হবে পরীক্ষার হলে নিন যদি না নিয়ে যাও অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু পরীক্ষা বসতে দেওয়া হবে না তো খুবই সাবধানতার সাথে কিন্তু এটা মাথায় রাখবে তো তোমাকে হয় অ্যাডমিট আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যাবে আর এই যে অ্যাডমিট কার্ড এটা অবশ্যই প্রিন্ট আউট করে কালার যদি হয়তো কালার সাদা কালার সাদা কালো যাই হোক তোমাকে নিয়ে যেতেই হবে এই দুটো যদি ডকুমেন্ট না নিয়ে যাও তোমাকে পরীক্ষার হলে ঢুকতে দেবে না তো আমি সরাসরি চলে আসছি আমি আরও বিস্তারিত বলব দেখো যদি কোনো জানার থাকে টোল ফ্রি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তোমার কল করতে পারো তো আমি ডাউনলোড অ্যাডমিট কার্ডে চলে আসছি ডাউনলোড অ্যাডমিট কার্ডে চলে আসলে দেখবে তোমাদের সামনে এরকম ঘন্টা পেজ ওপেন হবে ওপেনে ক্লিক করে দিলাম ব্যাস দেখো তাহলে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু পুরো যে পিডিএফটা চলে আসবে ডাউনলোড হয়ে দেখতে পাচ্ছ চলে এসে আমি তোমাদেরকে এটা হাইড করে দিলাম ঠিক আছে তোমাদের নিজের মতো লেখা থাকবে আমি আবারও বলছি তোমার তোমার কমেন্ট করে জানাও যে তোমাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে কোন জেলায় পড়েছে এবং এক্সাম সেন্টারের নাম দেখবে তোমার জেলার অনেক স্টুডেন্টরা কিন্তু তোমার কমেন্ট করবে যে হ্যাঁ আমার এখানে পড়েছে ঠিক আছে বেশ মজা লাগবে আর আচ্ছা আমি এবার তোমাদের বিস্তারিত বিষয়গুলো বলে দিই দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের চোদ্দো তারিখ পরীক্ষা আছে ওকে দেখতে পাচ্ছি চোদ্দো সাত দু হাজার চব্বিশ সানডেতে বারোটা থেকে পরীক্ষা এবং ডেটটা পর্যন্ত পরীক্ষা হবে রিপোর্টিং টাইম মানে কি যে টাইমে তোমাকে পৌঁছাতে হবে অর্থাৎ এক ঘন্টা আগে তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছাতে হবে তবে দেখো ফার্স্ট অফ অল তোমাদেরকে কিছু কন্ডিশন দিয়ে দিই অরিজিনাল ডকুমেন্ট কিন্তু যেটা একটু আগে বলছিলাম অরিজিনাল ডকুমেন্ট যে কোনো একটা নিয়ে যেতেই হবে যদি অ্যাডমিট আধার কার্ড না থাকে ভোটার কার্ড নিয়ে যাবে ভোটার কার্ড না থাকলে তুমি পাসপোর্ট সাইজ যে পাসপোর্ট নিয়ে যেতে পারো যদি পাসপোর্ট না থাকে প্যান কার্ড নিয়ে যেতে পারো যে কোনো একটা যে কোনো একটা বা যদি পারো তো সব নিয়ে যাও আচ্ছা এর সাথে বলে রাখি তোমাদের কিন্তু সম্ভবত একটা পাসপোর্ট সাইজ ছবিও লাগবে ঠিক আছে আচ্ছা আর আর কী কী লাগছে বলে দিই দেখো আচ্ছা তোমাকে তো দেখায়নি যে কোথায় এক্সাম সেন্টারটা লেখা থাকবে এক্সাম সেন্টার লেখা থাকবে দেখবে এই দেখো এরকমই লেখা থাকবে এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস বর্ধমান মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল হাই স্কুল জিটি রোড ঠিক আছে বর্ধমানে এর এর হচ্ছে পড়েছে তোমার কোথায় পড়েছে এটার কমেন্ট করে দিও আর নিচের দিকে চলে আসলে দেখবে এখানে কিন্তু আরও ডিটেলসে দেওয়া থাকবে যে অর্থাৎ তোমাকে কী কী নিয়ে যেতে হবে তো এগুলো তো সব অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে এছাড়া দেখতে পাচ্ছো যে তোমাকে কিন্তু বলে দেওয়া আছে যে নো পেন উইল বি অ্যালোটেড মানে তোমাকে কিন্তু বাইরে থেকে পেন ওরা অ্যালাউ করবে না তোমাকে ওখান থেকেই পেন দিয়ে দেবে ঠিক আছে ব্ল্যাক অথবা ব্লু কালার পেন ওরাই প্রোভাইড করবে যে বোর্ড থেকে প্রোভাইড করে দেবে যদি কোনো ক্যান্ডিডেট ফাউন্ড ডুইং আদারওয়াইজ হিস অর হার ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল অর্থাৎ যদি তুমি এটা নিয়ে যাও বাইরে থেকে তাহলে কিন্তু তোমার যে ক্যান্ডিডেট সেটা কিন্তু ওরা রিজেক্ট করে দিতে পারে সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে আচ্ছা দ্বিতীয় কথা বলে রাখি এই ব্যাপারগুলো খুবই সাবধানতা সম্বন্ধে মাথায় রাখবে কোনো রকম কোনো টুকলি বা কোনোরকম কোনো কাগজ নিয়ে যাবে না ঠিক আছে এক্সাম হলে কারণ এগুলো কিন্তু স্ট্রিক্টলি নিষেধ করা আছে দেখো লেখায় আছে ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটার্ন প্রিন্টেড ম্যাটেরিয়াল অর্থাৎ কোনো হয়তো কোনো কিছু প্রিন্টেড কপি হয়তো কোনো জেরক্স কপি নিয়ে চলে গেলে যদি ধরা পড়ো সাংঘাতিক কিন্তু বাজে অবস্থা হবে ঠিক আছে কেন এটা নষ্ট হবে প্লাসও কিন্তু পরীক্ষাও দিতে পারবে না সারা জীবনও দিতে পারবে না পেন বা দেখতে পাচ্ছ ডকুমেন্ট ঠিক আছে কোনো কিছু লেগে যাবে না লক টেবিল ঠিক আছে রিস্ট ওয়াচ এনি কমিউনিকেশান ডিভাইস যেমন হচ্ছে তোমার মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস এটসেট্রা এগুলো কিন্তু একেবারে নিয়ে যাওয়া যাবে না স্পষ্টভাবে লেখা আছে ওকে তো অবশ্যই প্রত্যেকের মতো নিজে করে দেখে নেবে আর আরও একটা বিষয় বলে রাখি ইন কেস অফ ইম ইম্পারিশন ইম সরি ইম্পারস ইম্পারসনেশান ক্যান্ডিডেটার অফ কনসার্ন ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউট রাইট অ্যান্ড ইম্পার ইম্পারসোনাল উইল বি হ্যান্ডেড ওভার দ্য পুলিশ অর্থাৎ যদি কোনোরকম কোনো মানে তালগোল দেখা যায় বা কোনো মানে যেটা করতে নিষেধ করছে সেটাই করছো সেক্ষেত্রে কিন্তু তোমাকে পুলিশের কাছেও ধরিয়ে দেওয়া যাবে এটা কিন্তু বলা হচ্ছে স্পষ্টভাবে সুতরাং খুব সাবধানতা সামবে আর সামনে শুনেছো অনেক কেলেঙ্কারি হয়েছে এগুলো কিন্তু এবার আমার যেটুকু মনে হয় এটা কিন্তু খুবই সজাগভাবে কিন্তু পরীক্ষাটা নেবে কোনো রকম কোনো যদি দেখো যে এখানে এরকম কিছু হচ্ছে তুমি ডিরেক্ট পুলিশকে বলবে ওখানে কিন্তু পুলিশ যাবে এবং তোমাদের কিন্তু যদি দেখে যে সত্যি যদি তুমি কোনো একটা খারাপ বা এত কোনো যেটা নিষিদ্ধ কাজ সেই কাজ করছো তোমায় কিন্তু তুলে নিয়ে যাবে ঠিক আছে বারবার বলছি খুব সাবধানতার সাথে কিন্তু মাথায় রাখবে ওকে আর কিন্তু কিছু করার নেই আচ্ছা এখানে তোমাদেরকে এই সটা প্রিন্ট আউট করে নিতে হবে যে অ্যাডমিট কার্ড আছে এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার সাথে সাথে তোমার কিন্তু ওই অরিজিনাল ডকুমেন্ট এবং তার সাথে জেরক্স কপি নিয়ে যাবে এবং পারলে দু চার কপি কিন্তু ওই পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে ঠিক আছে এখানে হয়তো লেখা নেই কি লেখা আছে যায় না কিন্তু পাসপোর্ট সাইজ ছবি কিন্তু লাগে ঠিক আছে প্রতি বছর লাগছিল এইবারও মনে হয় লাগবে তো নিয়ে যাবে ঠিক আছে তো এই কয়েকটা ইনফরমেশন দেওয়া ছিল আচ্ছা ড্রেসের ব্যাপারে বলি ড্রেস নিয়ে সেরকম কোনো বাধা নিষেধ নেই তুমি যে কোনো ড্রেস পরে যেতে পারো ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে ওকে আর অবশ্যই অন্তপক্ষে এক ঘন্টা আগে পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে এক ঘন্টা আগেই তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে অবশ্যই পৌঁছে যাওয়া দরকার ঠিক আছে সেই দরকার তুমি দশটা থেকে বসে থাকো ওখানেই বসে পড়াশোনা করো ওকে আর পারলে একটা গার্জেন নিয়ে যাও কারণ অনেক সময় হয় কি যে নিজে হয়তো বুঝতে পারো না অচেনা জায়গায় গিয়ে হয়তো বুঝতে পারো না সেক্ষেত্রে অসুবিধা হতে পারে তো চেষ্টা করো গার্জেনকে নিয়ে যাওয়ার ঠিক আছে তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল আরও যদি কিছু জানার থাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই সবার কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ সবাইকে নমস্কার